মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উন্নত ও ধনী দেশ। এই দেশের নাগরিকরা যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে উন্নত দেশগুলোর মতো সুযোগ সুবিধা ভোগ করে। অথচ দেশটি কিন্তু কয়েক দশক আগেও এমন ধনী ছিল না। যোগ্য নেতৃত্ব এবং সুদীর্ঘ পরিকল্পনার কারণে দেশটি এখন উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। আজকে আমরা মালয়েশিয়া সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। মালয়েশিয়ার ইতিহাস প্রায় 8000 বছর পুরনো। এখানে হাজার হাজার বছর আগে মানব বসতি ছিল বলে প্রমাণ পাওয়া যায়। মালয়েশিয়ার স্থানীয় লোকেরা বেশিরভাগ সনাতন ও বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। 1300 শতকে আরব ও ভারতীয় ব্যবসায়ীদের মাধ্যমে মালয়েশিয়ায় আরব মুসলিম ব্যবসায়ীরা পা রাখেন। যখন আরব ব্যবসায়ীরা মালয়েশিয়া আসেন, তখন ব্যবসার পাশাপাশি ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। মুসলিমদের সকল মানুষের প্রতি সাম্যতার নীতি, ভ্রাতৃত্ব ভাব ও সৎ চরিত্র দেখে মালয়েশিয়ার স্থানীয় লোকেরা মুগ্ধ হয়। ফলে আরব ব্যবসায়ীদের ইসলামের দাওয়াত কবুল করে দলে দলে তারা মুসলিম হতে শুরু করে। ধীরে ধীরে সাধারণ জনগণ থেকে মালয়েশিয়ার শাসকদের কাছেও ইসলামের দাওয়াত পৌঁছে যায়। শাসকরাও ইসলাম ধর্ম গ্রহণ করলে এ ভূখণ্ডে ইসলাম সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। মালয়েশিয়ার জনসংখ্যার 60% হচ্ছে মুসলিম, বাকি 30% চাইনিজ ও 10% ভারতীয় তথা হিন্দু, শিখ ও অন্যান্য ধর্মের। মুসলিম ব্যবসায়ীরা যেমন মালয়েশিয়ায় ইসলামের প্রচার করেছিলেন, তেমনি খ্রিস্টান ধর্মপ্রচারকরা এসেছিলেন খ্রিস্ট ধর্ম প্রচারে। তারা এসেছিলেন 1641 সালে, যখন মালয়েশিয়া দখল করে ডাচরা। প্রায় 200 বছর ডাচদের অধীনে ছিল এই ভূখণ্ডের অধিবাসীরা। 1824 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাচ দখলদারদের সাথে এক চুক্তির মাধ্যমে মালয়েশিয়ার দখল নিয়ে নেয়। মালয়েশিয়া 1957 সালের 31শে আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী হন টঙ্কু আব্দুর রহমান। সে সময় মালয়েশিয়া ছিল অত্যন্ত দরিদ্র দেশ। রাবার, পাম অয়েলের মতো সম্পদ থাকলেও দীর্ঘদিন ধরে শোষণের শিকার হওয়ার কারণে বেশিরভাগ নাগরিকই দরিদ্রসীমার নিচে বসবাস করত। 1981 সালে ডক্টর মাহাথির মোহাম্মদ যখন প্রধানমন্ত্রী হন, তখন থেকেই দেশের অর্থনৈতিক চাকা দ্রুত অগ্রসর হতে থাকে। তিনি উন্নয়নের জন্য জাপান ও চীনকে অনুসরণ করা শুরু করেন, কৃষি নির্ভরতা থেকে শিল্পায়নে জোর দেন, বিশ্বের বড় বড় কোম্পানিকে সুযোগ সুবিধা দিয়ে দেশে বিনিয়োগ করার আহ্বান জানান, বিদেশ থেকে সস্তা শ্রমিক আমদানি করেন, বিশেষ করে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া থেকে সস্তা শ্রমিক আমদানি করে কলকারখানা চালু রাখেন। এতে বিদেশি কোম্পানিগুলো ব্যাপক উৎসাহিত হয়, ফলে দেশে শিল্প বিপ্লব ঘটে। ডক্টর মাহাথির মোহাম্মদ শিক্ষা খাতেও প্রচুর বিনিয়োগ করেন। একসাথে দেশের প্রায় 1.5 লাখ ছাত্রছাত্রীকে লন্ডনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরকারি খরচে উন্নত শিক্ষার জন্য পাঠিয়ে দেন, যার বেশিরভাগই ছিল মালয় মুসলিম। পড়াশোনা শেষ করে প্রত্যেক ছাত্রছাত্রী নিজ দেশে গিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, অফিস আদালতে ও বিভিন্ন সেক্টরের কাজে মনোনিবেশ করেন।
ব্রিটেনের অনেক বেশি বেতনের চাকরি ও অন্যান্য সুযোগ সুবিধার প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিয়োজিত হন। এক বিশাল শিক্ষিত জনগোষ্ঠীর প্রজন্ম গড়ে তোলায় তারা পশ্চিমের আধুনিকতা এবং আচার আচরণ নিয়ে আসেন মালয়েশিয়ায়। ফলে দেশটি একই সাথে শিক্ষিত ও উন্নত হতে শুরু করে। 90 দশকের শুরু থেকে মালয়েশিয়া পর্যটনে মনোনিবেশ করে। তারা তাদের দেশে আসা সহজ করে দেয়। পর্যটক টানতে টেলিভিশন থেকে শুরু করে সর্বত্র প্রচারণা শুরু করে। পেট্রোনাস টাওয়ার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রধান আকর্ষণ। 1998 সালে নির্মাণ সমাপ্তির সময়ে এই ভবনটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। 88 তলা বিশিষ্ট সুউচ্চ টাওয়ারটির উচ্চতা 1483 ফুট। মালয়েশিয়ার মোবাইল কোম্পানি ম্যাক্সিস ও তেল কোম্পানি পেট্রোনাসের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে এই টাওয়ারটি। টাওয়ারের 41 এবং 42তম তলাকে সংযুক্ত করেছে একটি ব্রিজ। ব্রিজটির নাম হচ্ছে স্কাই ব্রিজ। পেট্রোনাস টাওয়ারে উঠারও সুযোগ রয়েছে। টিকিট কেটে চড়া যাবে এই টাওয়ারে। প্রথমে নিয়ে যাবে স্কাই ব্রিজে, যেখানে রয়েছে একটি স্বচ্ছ সেতু, এবং তারপর সেখান থেকে টাওয়ারের 86তম তলায়। এখানে উঠলে গোটা কুয়ালালামপুরকে চোখের সামনে দেখা যায়। পেট্রোনাস টাওয়ারে আহরণের সেরা সময় হল সূর্যাস্তের সময়। দৃষ্টিনন্দন এই স্থাপনা দেখতে প্রতিদিন বিভিন্ন দেশ থেকে আসে হাজার হাজার পর্যটক। পেট্রোনাস টাওয়ারের একটু সামনে প্রতিদিন সন্ধ্যায় আয়োজন করা হয় ওয়াটার শো। অনেকে একে ওয়াটার ডান্সিং শো বলে থাকে। বিভিন্ন মিউজিকের তালে পানির ফোয়ারা থেকে পানির নিঃসরণ আর রঙিন আলো দেখলে মনে হবে যেন পানি কোমর দুলিয়ে নাচ করছে। পানির এমন নাচ দেখে অনেক তরুণ তরুণীও নাচ শুরু করেন। এছাড়াও প্যাভিলিয়ন, টাইমস স্কয়ার, বিবি প্লাজা, সানওয়ে পিরামিড মার্কেট সহ অসংখ্য শপিং মল গড়ে উঠেছে এই দেশে, যেখানে দামি ব্র্যান্ডের ভালো পণ্য অত্যন্ত সস্তায় পাওয়া যায়। ফলে সারা পৃথিবী থেকে এখানে মানুষ শপিং করতে আসে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে। তবে মালয়েশিয়া মানেই শপিং স্বর্গ নয়, এটি প্রাকৃতিক সৌন্দর্যেও পরিপূর্ণ। কুয়ালালামপুর থেকে 413 কিলোমিটার দূরে অবস্থিত আন্দামান সমুদ্র সৈকত অঞ্চল, যা 104টি দ্বীপের সমষ্টি। কেবল কার অপরূপ ঝর্ণার কলকল সুরধ্বনি, সমুদ্রের নিচ দিয়ে রাস্তা, ম্যানগ্রোভ ফরেস্ট, আরও অনেক কিছুই দেখতে পাওয়া যাবে এখানে। ইচ্ছে হলে ভিন্ন অভিজ্ঞতার জন্য একটি নৌকা ভাড়া করে যে কেউ চলে যেতে পারে ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে। সেখানেও আছে বাদুড়ের গুহা, ঈগলের গুহার মতো দর্শনীয় স্থান। তবে মালয়েশিয়ায় ভ্রমণের সেরা জায়গা দামন ভ্যালি ইকোট্যুরিজম ও বনভূমি। এটি 130 মিলিয়ন বছরের পুরনো নিম্নভূমিতে অবস্থিত। এই বনভূমিতে অবিশ্বাস্য রকমের জীববৈচিত্র্য রয়েছে। 438 বর্গ কিলোমিটারের এই বনাঞ্চলে 100 প্রজাতিরও বেশি বন্য প্রাণী ও তারও বেশি প্রজাতির উদ্ভিদ রয়েছে। এটিকে বন্য প্রাণী ও উদ্ভিদের আবাসভূমিও বলা হয়। এর পাশাপাশি পর্যটকদের আকর্ষণ করার জন্য রয়েছে মালয়েশিয়ার বিশাল পর্বত। পুলাও টিউম্যান পর্বত বিখ্যাত এর উচ্চভূমির জন্য। এই উচ্চভূমি মালয়েশিয়ার সবচেয়ে উঁচু পাহাড়ি এলাকা। বর্তমানে এই আকাশছোঁয়া অঞ্চলে গ্রিন টি, স্ট্রবেরি
ও সবজির খামার গড়ে উঠেছে। পর্যটকরা শীতল পরিবেশ ও পর্বত আহরণের জন্য এ অঞ্চলে ছুটে আসেন। তবে মালয়েশিয়ার সাংস্কৃতিক রাজধানী বলা যায় পেনাংকে। এখানে রয়েছে বৈচিত্র্যময় খাদ্যের সম্ভার, আবার চীনা নববর্ষ সহ বেশ কিছু জমকালো রঙিন উৎসব হয় এখানে। অল্প কিছু রিঙ্গিতের বিনিময়ে ট্রেনে করে চলে যাওয়া যায় পেনাং পর্বতে। আর যারা একটু আয়েশি বিনোদন পছন্দ করেন তাদের জন্য রয়েছে গেন্টিং আইল্যান্ড। মূলত এটি রিসোর্ট, পাঁচ তারকা হোটেল ও ক্যাসিনোর জন্য বিখ্যাত। আরও রয়েছে নানা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির ব্যবস্থা। এমন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির ব্যবস্থা রয়েছে সানোয়ে লেগুন থিম পার্কেও। এখানে দর্শনার্থীদের জন্য শুধু থিম পার্ক নয়, বরং পাশেই রয়েছে ওয়াটার পার্ক, জীবজন্তু, এক্সট্রিম পার্ক, বিভিন্ন রাইড ও নানা খেলাধুলার আয়োজন। এখানে আরও রয়েছে একটি চিড়িয়াখানা, রেস্টুরেন্ট ও শপিং সেন্টার। পর্যটকদের স্বর্গ এই দেশটিতে তাদের জন্য সব রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়। নানা বর্ণ, ধর্ম আর সংস্কৃতির দেশ মালয়েশিয়া। মালয়েশিয়া মূলত দুটি খণ্ডে বিভক্ত দেশ, পশ্চিম মালয়েশিয়া এবং পূর্ব মালয়েশিয়া। প্রায় 40 মাইল বিস্তৃত সমুদ্র আলাদা করে রেখেছে এই দেশটির দুটি অংশকে। মালয়েশিয়ার মোট আয়তন 3,29,845 বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা 3,20,00,000-এর কিছু বেশি। এখানে বৈধ অবৈধ মিলিয়ে 5,00,000-এর বেশি বাংলাদেশি রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের মালয়েশিয়ায় মাত্র একটি ঋতু, বর্ষা, তাই এখানে প্রায় প্রতিদিন কম বেশি বৃষ্টি হয়। যেহেতু এটি একটি বহুজাতিক দেশ, তাই তাদের খাওয়া দাওয়া, চালচলন ও পোশাক আশাকে বিস্তর পার্থক্য রয়েছে। ফলে মালয়েশিয়ার রাস্তায়, রেস্তোরাঁয় বহু বর্ণের, বহু ধর্মের, বহু বৈচিত্র্যময় পোশাক এবং খাবার দেখা যায়। একদিকে যেমন আছে হিজাব পরা মুসলিম মেয়েরা, অপরদিকে রয়েছে সংক্ষিপ্ত পোশাক পরা চাইনিজ মেয়েরা। একদিকে যেমন হালাল খাবার, তেমনি অপরদিকে রয়েছে বিচিত্র সব খাবার। তবে এত কিছুর পরেও তারা একসাথে শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করে। এত বৈচিত্র্যময় মানুষের জন্য অনেকে মালয়েশিয়াকে মিনি এশিয়াও বলে থাকে। তবে কোনো রকম প্রাকৃতিক সম্পদ ছাড়াই মালয়েশিয়া যেভাবে মাত্র 2 দশকে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে তা সত্যি সারা বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।